মমতাজ তো কোন দাঁত এ চেয়ারম্যান তোমার লগে কথা কইতেছে তোমার রূপের আগুনে আমার মনের আন্ধার দূর করতে দাও মমতাজ বেগম হাসেরা কথা কোন চেয়ারম্যান সাহেব হাসেরেন তুমি খালি একবার রাজি হয়ে যাও আমি তোমার আমার টাকার দরিয়ে ডুবাই রাখুম আপনার ওই টাকার দরিয়ে আমি তোমারই মুখে লাগাম দিয়া কথা কয় বুঝতে পারছ তোর বাপ জানে চেয়ারম্যানের কাছে জমি জমা ঘর বাড়ি যা কিছু ছিল সব বন্ধ করেছে সেই সব চিন্তা কইরা চেয়ারম্যানের কথা রাজি হয়ে যা আরে ধমক দিও না মন্ডল ধমক দিও না পরে ধমক দিলে আমার পড়ানটা জইলা যায় কোন কি চেয়ারম্যান সব দেখি 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 ফাজিল মমতাজ বেগম এই ছাগলের কথাই তুমি মনে কিছু নিও না তোমার আমি রানীর হালে রাখু তোমার বাড়ি ঘর আমি ফেরত দিমু তোমার বাপের আমি ঢাকা নিয়ে চিকিৎসা করাম মমতাজ বেগম আগুনে পুইরা কয়েল হয়ে গেছে খামা হাত বাড়ায়েন না আগুনের তেলে পুইরা মরবেন এই এই সেরি তুই জানো আমি সাত গ্রামের চেয়ারম্যান আপনি সাত গ্রামের চেয়ারম্যান হওয়ার যাই হন আপনি আমার সহে তোর সহে তোর সহে আমি কি একটা খারাপ শয়তান চুপ মাগি ভাই বন্ধ খারাপ খারাপ কি দেখতাছ কি দুটা মার মাগি রে ঠিক আছে মার ভাই তোর তোর সমস্ত চেয়ারম্যানের মুখের উপর তাত কে তো তোর আজকে দেখকে নেব চেয়ারম্যান সাহেব জীবন ভাই ভাইয়া সাহসটা কি দেহ বাবা জীবন আমার কাপড় সবর অবস্থা দেহ দেখো বাবার বয়সী মানুষ এই দিনে দুপুরে জরায় ধরে আমার কয় কিনা বিয়া করো ঘটনা সত্য একদম সত্য আর চারিত্রিক বৈশিষ্ট্য অত্যন্ত খারাপ চরিত্র যদি খারাপ না হইতো তাহলে কার তালাক পায় আবার গ্রামে ফেরত আসতো নাকি মিশা কথা জীবন ভাই মিশা কথা ওই চেয়ারম্যান আমারে একলা পাইয়া মিডা মিডা কথা কইয়া আমার বিয়া করতে চায় চোখের পানি মস মমতাজ এই লো ধর ওই চেয়ারম্যানের গালে জুতা দেয় ঠাস ঠাস করে আমার এই লন আপনার জুতা জীবন ভাই বাপের বয়সী মানুষ শয়তানের ইশারায় অন্যায় কাজ করে ফেলছে এবারকার মতো তারে মাফ করে দাও জীবন ভাই আকাশ যার দুঃখ সে ভুলে গেলে আমাদের বা কি করার চলো আমরা যাই হ্যাঁ জীবন যাবো চলো হ্যাঁ সেটাই যাবো তোমরা তোমাদের কাজে চলে যাও তোমার কাম করো আমি আমার কাম করবো কইছিলাম কি চেয়ারম্যান সাহেব কইছিলেন চিন্তা ভাবনা করে মাথা ঠান্ডা করে কাম করতে আমি আমার মাথা ঠান্ডা রেখে কাম করতেছি তোরা যেটা কইছো ওটা কর যা একটা কথা জিজ্ঞেস করতাম এটা যে আমি লয়ে যাইতেছি ওটা কি গুলি টুলি বাড়িয়ে দেবো পাঠাবো কত যা কাশা তোর কি আকাশ দাও দারোগা সাহেব আপনারা তোমার নামে ইনফরমেশন আছে ইনফরমেশন আছে এই সব কি কইতাছেন আপনি হ্যাঁ তুমি নাকি অস্ত্রের ব্যবসা করো অস্ত্রের ব্যবসা করি আপনার কথা আমি কিছুই বুঝলাম না এই সার্চ করো বুঝবা যখন থানায় নিয়ে কথা দিব না তখনই বুঝবা বিশ্বাস করেন স্যার আমি এই সবের মধ্যে কিছুই জানি না কতদিন ধরে ব্যবসা করো আপনি খাবার খাই আমার কেন এই সব কথা বলতেছেন
আমি বললাম তো এইসবে কিচ্ছু জানি না। কি পড়ে গেছে কে তুমি বলে ব্যবসা করো না? এই আমি থানা নিয়ে চল। খবর কি? দেখুন দারোগা সাহেব, আপনার আকাশকে শুধু শুধু থানায় নিয়ে যাচ্ছে। ও একটা নিরীহ এবং নিরপরাধ ছেলে, ওকে আপনারা ছেড়ে দিন। ও আসলে কোনো না কোনো ভাবে কোনো এক চক্রান্তের শিকার হয়েছে। দেখেন আমার কোনো কিছু করার নেই, আমি হাতে নাতে অস্ত্র পেয়েছি, এখন আপনারা কোর্টে গিয়ে যা বলার বলবেন। এই চলো এটার একটা সাহায্যটা করা দরকার। চলো যাও বন্ধু, আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমাকে কোর্ট থেকে ছাড়ানোর ব্যবস্থা করছি। জীবন, এই অবেলা নদীর ধারে বসে আছো যে, কি হয়েছে তোমার? কি এত ভাবছো? ভাবনার কি আর শেষ আছে সাথী? নিয়তি তো আমাকে ভাবনা দিয়ে বাঁচিয়ে রেখেছে। জীবন, তুমি কি আগের মতো কথা বলতে পারো না? আগের মতো হাসতে পারো না? চেষ্টা তো কম করি না সাথী, কিন্তু হয় না। জানো সাথী, মাঝে মাঝে আমার মনে হয় গুলিটা আমার পায়ে না লেগে কেন আমার এই বুকে লাগলো না, বুকে। তাহলে এই কষ্ট তো আমাকে সহ্য করে বেড়াতে হতো না সাথী, এই কষ্ট আমাকে সহ্য করো। জীবন চুপ করো। জানো সাথী, আমি আর পারছি না, এই দুর্বিষহ জলাশয়তে আমি আর পারছি না। তাই মাঝে মাঝে মনে হয় এই জীবন থেকে মুক্তি পেতে আমি আত্মহত্যা করি। না জীবন, তুমি যদি এমন করো তাহলে আমি বিষ খেয়ে জান দিয়ে দিব। সাথী, তোমার এক পা নেই তো কি হয়েছে? তোমার শিক্ষা আছে, আদর্শ আছে, ভালোবাসা আছে। তোমার এই অবস্থাকে আমি যদি মেনে নিতে পারি, তুমি কেন পারো না জীবন? একটা কথা মনে রেখো সাথী, বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ফেলে দেয়। না, আমি তোমাকে দূরে সরে যেতে দেব না। আমি সারা জীবন তোমার বুকে থাকতে চাই জীবন। সাথী, লজ্জা করলো না? তাও আবার ফুটা থালা যার পিটকা করতে কামে লাগে না। শেষে কিন্তু তুই আমার শত্রুর লাগে। বাবা, জীবন তো তোমার কোনো ক্ষতি করেনি। চুপ কর হারামজাদি, আবার মুখে মুখে তর্ক করো? ওই জীবন না যে আমার জনগণ নিয়া আমার বিষয়ে বাস দিতে চাই, খবর রাখো। বাবা, ওই জনগণ এখন তোমার নয়, তোমার এই চেয়ারম্যান বাড়ি, তুমি, তোমার ছেলে, ওই জনগণের জোয়ারে পানার মতো ভেসে যাবে। সাথী, তুই আমার খাই আমার কইরা, তুই তোর বাবা কালকে স্লোগান দেস বাচ্চা খারাপ খারাপ কি দেখতা সস? এই হারামির বাচ্চারা করে নিয়ে বন্দি কর, ওই নির্বাচনের আগে তোমার ঘর থেকে বেরোতে না পারে। ভাইজান, বাবা, তোমরা আমাকে বন্দি করে রাখলে কি হবে? এই ইউনিয়নের জনগণ জীবনকে নেতা বানিয়েছে, ওরা চিৎকার করে বলছে আমরা শান্তি চাই, দুর্নীতির হাত থেকে বাঁচতে চাই, শোষণের ধ্বংস চাই। হ্যালো, সালাম আলাইকুম দরগা সাহেব। হ্যালো জীবন সাহেব। জি, জীবন বলছি। আকাশ একজন ভালো ছেলে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা,
ওর চার্জশিটটা আমি নর্মাল করে দিচ্ছি, আপনার কোর্ট থেকে ওকে জামিন করে নিয়েন। অনেক ধন্যবাদ, ধন্যবাদ দারোগা স্যার, থ্যাংক ইউ সো মাচ। কি ব্যাপার সাথী, এভাবে নিশ্চয় বসে আছো যে, কিছু একটা বলো। এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আমার ভালো লাগছে না, কিছু একটা করো জীবন। আমি জানি, আমি জানি সাথী তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা বলো। এই তো কয়েকটা দিন পরে নির্বাচন শেষ হয়ে যাবে, নির্বাচনের এই কয়েকটা দিন তুমি তোমার বাবা মার কথা মতোই চলো, আর তাদের অবাধ্য হয়ো না। মানুষে দেখলে তোর কলম কিনি কইব, শৈলাধা শৈলাধা কইতেছি। তুমি আমার কত জোগান, কি হইছে তোমার? চেয়ারম্যানের পোলা লগে আইস তোর বিয়া, বাসা দেখলে তোর বিপদ হইব। ও এখন বলতে পারছিস তুমি কেন আমার থেকে দূরে সরে থাকতে চাও? আকাশের মুখ ছাড়া তারা কোনো কিছু থাকতে পারে না। আমি আমি জানি তারা, তুই কেন আমারে ভুলে ওই চেয়ারম্যানের পোলারে বিয়ে করতে চাস? কি আছে আমার? জায়গা নাই, জমিন নাই, আছে শুধু ভাগ্য একখানা ঘর, আর ওই বাচ্চা বাচ্চা তো চেয়ারম্যানের পোলা, ওর জায়গা আছে, বাড়ি ঘর সবই আছে। আকাশ তুমি আমার এই কথা কই করে বললা, যার জন্য আমি সব সুখ শান্তি ত্যাগ করলাম, আজ এই জীবন আমার ভুল বুঝছে, তাহলে এই জীবন আর লাভ কি? শেষ করে দেবো, শেষ করে দেবো। আমি জানি তারা, তুই কেন আমার মিলে হয়েছি আর তুমি পোলারে বিয়ে করতে চাস? কাঁদো আকাশ কাঁদো, কেঁদে কেঁদে তোমার মনটা হালকা করো। ওই তারা তোমার জন্যে আমার বাবা ভাইয়ের সাথে বিয়ের অভিনয় করেছে, সিফ তোমাকে জেল থেকে বের করার জন্য, আর তোমার বাঁশির সুর শুনে ও বিয়ের আসর থেকে পালিয়ে তোমার কাছে এসেছে, আর তুমি কি করলে? সেই সর্বনাশের পথে ওকে ঠেলে দিল। বাহ আকাশ বাহ, তোমার তুলনা হয় না।
সর্বনাশের কাজ মানে? হ্যাঁ আকাশ, তারা তোমাকে না পেলেও আত্মহত্যা করবে। বাঁচাও তারা কে? না না, ফেরাও তারা কে? এইসব তুমি কি কইতাছ? আমারে ভুল বুঝা, আমি আমি তারা নে মরতে দেবো না। তারা তারা খারা কইতেছি, তারা খারা। এই মুখের আকাশের নাম লোপিনা, আজ তুই অবি আমার বিয়া করা বউ। তোর বিয়ের কবল আমি লাথি মারি। এই হারাম জাতি, তোর যদি আজকে আমি বিয়া করতে না পারি, তুই আকাশের লোক তোর বিয়া করতে দেবো না। তারা, আমি তোরে ভুল বুঝে তোরে এত বড় সর্বনাটাই কানলাম। তারা আমার একটু মাফ করে দিস তারা। আমি তোরে বাঁচাইতে পারলাম না রে তারা, তুই আমার মাফ করে দিস তারা। আজ আকাশ তারার পবিত্র ভালোবাসার মিলন হয়েছে, ভালোবাসার চাদর পরে স্বর্গীয় স্বাদিত মিশে গেছে একে অপরের অন্তরে।